আমাদের হরিদ্বার যাওয়ার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা হাওড়া স্টেশনে বসে আছি, আমাদের ট্রেন 1:10 কুম্ভতে যাব আমরা। আমাদের কিছু ট্রেনের মুহূর্ত, ঋষি ট্রেনে তার বাবার সাথে বসে ছবি তুলেছে। আমাদের এবারের হরিদ্বারের সঙ্গী হচ্ছে হলো ত্রিপর্ণা আর অমিত দ্বারা। ওরা 10-এর দিন পৌঁছাবে, আমরা 9-এর দিনই ট্রেনে উঠি। দশহরা দেখার খুব ইচ্ছা ছিল। আমরা এই হোটেলে থাকি ভগবতী নিবাসে, এখানে থাকার ইচ্ছা বহুদিনের। এবার কপালে ছিল তাই এই হলিডে হোম বুক করতে পেরেছি, হলিডে হোম না, হোটেলটা আমরা বুক করেছি একদম গঙ্গার পাশে। রাত্রে আমরা ওখানে দশহরা দেখতে যাই, তার কিছু ছবি এখানে শেয়ার করলাম। ওখানে ভীষণ ধুমধাম করে দশহরা হয়, রাবণের কিছুটা নাটক নাটক মতন হয় আর কি, অভিনয় হয়, তারপরে দশহরা হয়। রাবণ পুড়িয়ে ওরা দশহরা পালন করে, সেখানেই আমরা কিছুটা সময় কাটাই সন্ধ্যাবেলার দিকে। যেহেতু ট্রেনে করে পৌঁছাই, খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা ওখানে গেছিলাম। হোটেল থেকে গঙ্গার ছবি তুলেছিলাম, দেখো কি সুন্দর দেখাচ্ছে গঙ্গাকে, ওদিকে সূর্য উঠবে তার একটা লাল আভাও দেখা যাচ্ছে। আমাদের হোটেলটা ভীষণ ভালো ছিল, শান্ত নিরিবিলি, পাশেই গঙ্গা, সবসময় জানলা খুললেই গঙ্গাকে খুব কাছ থেকে দেখা যায়, এমনকি স্নান করতেও সুবিধা, অনেকটা টাইম এখানে বসা যায়। আমরা সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি দেখতে যাই, ঋষিও এখানে কিছুক্ষণ গঙ্গা আরতি করে। সন্ধ্যাবেলা হরপিগুড়ি ঘাটের একটা ছবি, এখান থেকে সবাই গঙ্গা আরতি দেখছে আর যে যার ক্যামেরা তাকে তাই বন্দি করছে। ওখানে কিছু টাকা দিয়ে, ঋষিকে দিয়েও ওখানে পাণ্ডাদের দিয়ে গঙ্গা আরতি করিয়েছিলাম। পরের দিন ত্রিপর্ণারা চলে আসে, আমরা সবাই মিলে গঙ্গার ধারে যাই। আমরা ঋষিরা প্রদীপ জ্বালায়, আমরা দাঁড়িয়েছিলাম, ওরা প্রদীপ টদীপ জ্বালায়, কারণ পরের দিন আমরা কেদারের উদ্দেশ্যে রওনা হব, তাই সবাই একসাথে তাড়াতাড়ি সেদিন ব্যাক করে চলে আসি, গোছগাছের ব্যাপার ছিল তাই জন্যে।